আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, পৃথিবীর সবচেয়ে দামি স্বপ্ন কী হতে পারে? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্বপ্ন কি, আপনি তখন হুট করে বলে ফেলবেন, আমার স্বপ্ন গাড়ি বাড়ি, ভালো পড়াশোনা করা অথবা ভালো চাকরি করা ইত্যাদি বিষয় হতে পারে। এভাবে আমরা স্বপ্ন দেখি, কিন্তু একজন মুমিন, একজন মুত্তাকি, একজন মুসলমান হিসাবে আমাদের কি স্বপ্ন থাকতে পারে? কোন স্বপ্ন আমাদের আখিরাতের জন্য কল্যাণকর হবে? কোন স্বপ্ন আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন হবে? এইসব বিষয় নিয়ে আমরা চিন্তা করি না। অথচ আমাদের উচিত যে স্বপ্নগুলো আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা যায় সেই স্বপ্নগুলো আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি না, দোয়া করি না, যাতে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমাদের সকল স্বপ্নগুলো হলো দুনিয়াবি, আখিরাত মুখী না। তাহলে পৃথিবীর সবচেয়ে দামি স্বপ্ন কি হতে পারে? আর তা হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। ঈমান নিয়ে মৃত্যুবরণ করা আমরা অনেকে স্বপ্নে ভাবি না, আমরা শুধু মুখেই বলি আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করব। কিন্তু আপনার ঈমান ভবিষ্যৎ পর্যন্ত থাকবে কি না তার কোনো গ্যারান্টি নেই। যে ব্যক্তি এক অক্ত সরাত বাদ দিল সে কাফের হয়ে গেল। আচ্ছা, যে কাফের হয়ে গেল তার কি ঈমান আছে? অবশ্যই না। কাফের আর মুসলমানের পার্থক্য হলো ঈমান। আবার আপনি যদি হারাম বিষয়কে হালাল মনে করেন তাহলেও আপনার ঈমান নেই। ঈমান ভঙ্গের অনেক কারণ রয়েছে। বিভিন্ন পাপ কাজের কারণে আমাদের ঈমান ধ্বংস হয়ে যায়। আমরা কেউ বলতে পারি না আমরা ঈমান নিয়ে কবর যেতে পারবো কি না, কিন্তু যার যারা পরিমাণ ঈমান থাকবে সে জান্নাতে প্রবেশ করবে, আর আমাদের পাপের কারণে সে যারাটুকু ধূলিচ্ছাদ হয়ে যায়। হাদিসে এসেছে, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। কতজন মানুষ আছে যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়? সবার তো আর হয় না, সবার মুখে এই উচ্চারণ আসে না। আল্লাহ যাকে হেদায়েত দিবে, আল্লাহ যাকে ভালোবাসে তার মুখেই লা ইলাহা ইল্লাল্লাহ কালামা পাঠ করবে। দুনিয়ার এই জীবনটা যত কষ্টেরই হোক কিংবা ফুর্তিময় হোক না কেন, একসময় এটি শেষ হয়ে যাবে। তাই দুনিয়ার এই জীবনে কোনো মূল্যই নেই। আল্লাহর কাছে তো এই জীবনের মূল্য কেবল একটি মশার ডানা পরিমাণও নেই। আল্লাহু আকবার! অথচ আখিরাতের শুরু আছে, শেষ নেই। কিয়ামতের দিন মৃত্যুকে আল্লাহ তাআলা একটি প্রাণী আকৃতি দিবেন, তারপর তাকে সবার সামনে হত্যা করা হবে। তার মানে হলো আখিরাতে আমাদের পুনর্জীবনের পরপরই আর কখনোই মৃত্যু আসবে না। আমরা জান্নাতি বা জাহান্নামী যাই হোক না কেন, সে সময় জান্নাতিরা আনন্দে উদ্বেলিত হবে আর জাহান্নামীরা হতাশায় ভেঙে পড়বে। আল্লাহ জাহান্নামীদের দুর্দশার কথা এভাবে ব্যক্ত করেছেন যে অতঃপর সেখানে তারা অর্থাৎ জাহান্নামীরা একেবারে মরবেও না, আবার জীবিতও থাকবে না। অর্থাৎ একজন মানুষকে আমরা নির্যাতন করলাম, নির্যাতন করার পর সে আধমরা হয়ে গেল, কিন্তু আখিরাত এমন একটা অবস্থা যেখানে আপনার অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস তো হবেই, আপনাকে আবার পুনর্জীবিত করা হবে। আবার ঠিক একই শরীর, একই দেহ, একই মন নিয়ে তৈরি করা হবে, শুধু শাস্তি আর শাস্তি। আমরা সব জানি, কিন্তু এই দুনিয়াকে আমরা মোহ করে নিচ্ছি, দুনিয়ার ভালোবাসা। সূরা আল আর শেষের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, বড় তোমরা তো দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিচ্ছ, অথচ আখিরাতেই হলো উত্তম এবং চিরস্থায়ী। সুতরাং আমাদের স্বপ্ন থাকবে আখিরাত নিয়ে, যেটা আল্লাহ তাআলা ভালোবাসেন, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনি দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে পারবেন না। আপনার দুনিয়াবি যত স্বপ্নগুলো আছে সব ধ্বংস হবে। আপনার মৃত্যুর সাথে সাথে আপনার চাকরি, আপনার বাড়ি, আপনার সম্মান, আপনার মেধা সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ এটা ধ্বংস হবে না, এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।